তো নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে হিন্দুস্থান ইউনিলিভার নিয়ে সমস্ত করে দেবো তো অবশ্যই কিন্তু যারা কাজ করছেন ভিডিওটা অবশ্যই নন স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলবেন না চলুন ভিডিও দেখতে থাকি তো নমস্কার বন্ধুরা হিন্দুস্তান ইউনিলিভার নতুন জব রিক্রুটমেন্ট আজকে আমরা সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করবো তো এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে একশো একুশটা অর্থাৎ একশো জন কিন্তু কোম্পানিতে কাজ করতে পারবেন তো বন্ধুরা খুবই ভালো একটা অপরচুনিটিস তো সবাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ছোট চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না নতুন নতুন প্রাইভেট কোম্পানি জেনে জব আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু अप्लाई করতে পারবেন আর টোটাল वैकेंसी কিন্তু 121টা আর লাস্ট কোয়ালিফিকেশন ফোর পাস হলে কিন্তু আপনারা अप्लाई করতে পারবেন আর স্যালারি সিট হচ্ছে বারো হাজার দুশো দশ থেকে পঁচিশ হাজার তিনশো চল্লিশ টাকা তো বিভিন্ন পদ যেমন হচ্ছে এখানে বারোটা পদ কিন্তু আছে তার মধ্যে চারটে পদ এখানে উল্লেখ করা আছে প্যাকিং পেকিং ম্যানুফ্যাকচারিং স্ক্যানিং তো এই চারটে পদ মোটামুটি এখন উল্লেখ করা হলো আর এখানকার ডিউটি টাইম অর্থাৎ কত ঘন্টা কাজ করতে হয় আট ঘন্টা প্লাস এক ঘন্টা দিয়ে টোটাল হচ্ছে ন ঘন্টা কাজ করতে হয় আর সানডে প্লাস ন্যাশনাল হলিডে ছুটি আছে আর ছাব্বিশ দিন এখানে ডিউটি করতে হবে থাকা খাওয়া কোম্পানি থেকে প্রোভাইড করছে যদি আপনি থেকে খেয়ে কাজ করেন আচ্ছা নেক্সট হচ্ছে তারপর এখানে আপনাদের কত মান্থলি ইনসেন্টিভ আছে তো এখানে আছে চোদ্দোশো তিরিশ টাকা আপনার ফুল ডিউটি অ্যান্ড এজ লিমিট হচ্ছে এখানে আঠেরো থেকে পঞ্চাশ বছর ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর তো বন্ধুরা কোনো অসুবিধা হবে না আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোম্পানিতে ডিরেক্ট স্পট জয়নিং আছে চাইলে কিন্তু আপনি স্পট জয়েনিং নিতেই পারেন অনেকেরই সন্দেহ হয় যে কাজটা হবে কি হবে না তো হান্ড্রেড পার্সেন্ট এখানে জয়েনিং হয়ে যাবে তো আপনি স্পট জয়েনিংও চাইলে নিতে পারবেন আর আধার কার্ড ভোটার আইডি কার্ড ফটো এই ডকুমেন্টসগুলো লাগছে অ্যাপ্লাই মোড হচ্ছে অফলাইনে অ্যাপ্লাই করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো ডে ডেসক্রিপশানে এইচআর অথবা হিউম্যান রিসোর্সের নাম্বার আমরা দিয়ে দেবো চাইলে কিন্তু সেখান থেকে ফোন করতে পারবেন আপনারা ভিত্তিক নিয়োগ তো সেটাও একটা ভুল হবে না তো এখানে প্রচুর লোকেশন তো যদি আপনার লোকেশন অনেকটা দূর হয়ে থাকে বাড়ি থেকে জব লোকেশন তাহলে আপনি থেকে কাজ করতে পারবেন কোনো রকম প্রবলেম নেই এ টু জেড ক্লিয়ার করলাম বন্ধুরা ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ